নমস্কার, ইউটিউবের সকল দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির গর্ব বাঙালির অহংকার অনুষ্ঠানে আজ আপনাদের বলবো এক সময়ের বিখ্যাত দিকপাল অভিনেতা ছবি বিশ্বাসের কথা। ছবি বিশ্বাস জন্ম 1900 সালের 13 জুলাই, মৃত্যু 1962 সালের 11 জুন। তিনি মঞ্চ এবং চলচ্চিত্রের একজন বিখ্যাত বাঙালি অভিনেতা। 13 জুলাই 1900 সালে তিনি জন্মেছিলেন কলকাতার আহিরিটোলায়। মৃত্যু হয়েছিল 61 বছর বয়সে কলকাতাতেই। ছবি বিশ্বাসের জন্ম ও পরিবার। ছবি বিশ্বাস কলকাতার নিবাসী ছিলেন। তার পিতার নাম ভূপতিনাথ, ছবি বিশ্বাসের আসল নাম শচীন্দ্রনাথ। বারাসাতের ছোট জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস পরিবারের। দে পদবী বিশ্বাসটা নাকি তাদের পূর্বপুরুষ থেকে পেয়েছিলেন আকবর বাদশাহর কাছ থেকে। ছবি বিশ্বাসের বাবা ভূপতিনাথ দে বিশ্বাসের 4 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে হল শচীন্দ্রনাথ। তাঁর যখন 1 বছর বয়স তখন তার মায়ের মৃত্যু হয়। মা আদর করে ডাকতেন ছবি নামে। সেই শচীন্দ্রনাথ নাম থেকে ছবি বিশ্বাস নামেই ছবি বিশ্বাসের পরিচিতি লাভ ঘটেছিল। ছবি বিশ্বাসের কর্মজীবন। 1936 খ্রিস্টাব্দে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে প্রথম চিত্রাভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা, তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা, এছাড়া প্রতিশ্রুতি, শুভদা, হেডমাস্টার উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বহু বাণিজ্য সফল চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মূলত সাহেবি ও রাজভারী ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেন। তিনি মঞ্চ অভিনয়েও বিখ্যাত ছিলেন। সমাজ, ধাত্রীপান্না, মীর কাসিম, দুই পুরুষ, বিজয় প্রভৃতি নাটকে তার অভিনয় উল্লেখযোগ্য। ছবি বিশ্বাস প্রতিকার 1944 সালে এবং যার যেথা ঘর 1949 সালে এই ছবি দুটির পরিচালক ছিলেন। ছবি বিশ্বাস অভিনীত চলচ্চিত্রের তালিকা: অন্নপূর্ণার মন্দির, চন্দ্রশেখর, পরাধীন, কাবুলিওয়ালা, শেষ নিবেদন, দানের মর্যাদা, চোখের বালি, সাধারণ মেয়ে, ভোলা মাস্টার, চাণক্য দৃষ্টিদান, অনির্বাণ, অসুবর্ণ, নিমাই সন্ন্যাসী, মঞ্জুর রাত ভরে, বিদ্যাসাগর, নর্তকী সুরের পরশে, প্রতিশ্রুতি, দুর্গেশ নন্দিনী, পৃথিবী আমারে চায়, কর্ণার্জুন, কাটলু খান, পথে হলো দেরি, এপার ওপার কার পাপে, হরিশ্চন্দ্র, সৌগন্ধ, পরশ পাথর, পাষাণ দেবতা, লাখ টাকা, জলসাঘর, মিলন, যোগ বিয়োগ, তানসেন, শেষের কবিতা, জীবনসঙ্গিনী, ষোড়শী, গলি থেকে রাজপথ, সমাধান, সদানন্দের মেলা, শুনো বড় নারী, দ্বন্দ্ব, দিকশুল, স্মৃতিটুকু থাক, ওরা থাকে ওধারে, মায়া মৃগ, দেবর, প্রতিকার, ছেলেকার, ক্ষুদিত পাষাণ, ছদ্মবেশী, বিধিলিপি, হসপিটাল, মাটির ঘর, দেবী, রাজলক্ষ্মী, মানিক, শ্রীবৎস চিন্তা, পদ বেঁধে দিল সপ্তপদী, সবার উপরে বন্দিতা, মা, দুই পুরুষ, শুভদৃষ্টি, তুমি আর আমি, কাঞ্চনজঙ্ঘা, প্রেম কি দুনিয়া, মন্দির, বিরাজ বউ, নীলম্বর, অভিযোগ, শঙ্কর নারায়ণ ব্যাং, সাহেব বিবি গোলাম, পুত্রবধূ, ধূপ ছায়া, দাদা ঠাকুর, অতল জলের আহ্বান, মিস্টার চৌধুরী, সূর্য শিখা ও আরও অনেক ছবি। এবং আরও অনেক ছবিতেই তিনি সুনামের সাথে অভিনয় করেছিলেন। 1959 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জানায়। এই দিকপাল কিংবদন্তি অভিনেতার মৃত্যু হয়েছিল গাড়ি দুর্ঘটনায়। মোটর গাড়ি দুর্ঘটনায় 1962 সালের 11 জুন মারা যান ছবি বিশ্বাস। ওই দিন তিনি অ্যাম্বাসাডারে চেপে যাচ্ছিলেন বারাসাতের ছোট জাগুলিয়ার বাড়িতে। ওই দিন সকালে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসে বলেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে তার সাথে যেতে। কিন্তু সেই দিন ভানু বন্দ্যোপাধ্যায়ের রেডিওতে রিহার্সাল আছে বলে ভানুবাবু সেদিন ছবি বিশ্বাসের সাথে যেতে পারেননি। ছবি বিশ্বাস নিজেই চালাচ্ছিলেন গাড়ি। মধ্যম গ্রামের কাছে গঙ্গানগরে ওল্ড যশোর রোডে উল্টো দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ছবি বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। ছবি ও তথ্যসূত্র কৃতজ্ঞতা গুগল, উইকিপিডিয়া। ধন্যবাদ।